প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরব ব্যুরো চিফ মদিনা দামাম ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। কাতারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও নৌকার প্রজন্ম। ফয়েজ আহমেদের সঞ্চালনায় এদের সভাপতিত্ব করেন আবুল কাসিম সরকার। সরকার আতিফের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু ইউসুফ বাবুল, শফিকুল ইসলাম তালুকদার সহ আরো অনেকে।